অনলাইনে ডলার পাউন্ড ইউরোর পাশাপাশি কেনাকাটা করা যায় বিটকয়েনে। তবে অন্যান্য মুদ্রা ব্যবস্থায় যেমন সে দেশের সরকার ও কেন্দ্রীয় ব্যাংক জড়িত থাকে, বিটকয়েনের ক্ষেত্রে তা নয়। 2009 সালে সাতোশি নাকামোতো ছদ্মনামের কেউ কিংবা একদল সফটওয়্যার ডেভেলপার নতুন ধরনের ভার্চুয়াল মুদ্রার প্রচলন করে। এ ধরনের মুদ্রা ক্রিপ্টোকারেন্সি নামে পরিচিতি পায়। নাকামোতোর উদ্ভাবিত সেই ক্রিপ্টোকারেন্সির নাম দেওয়া হয় বিটকয়েন। বিটকয়েনের লেনদেনে কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই। ইলেকট্রনিক মাধ্যমে অনলাইনে দুজন ব্যবহারকারীর মধ্যে সরাসরি পিয়ার টু পিয়ার আদান প্রদান হয়। লেনদেনের নিরাপত্তার জন্য ব্যবহার করা হয় ক্রিপ্টোগ্রাফি নামে পদ্ধতি। সাম্প্রতিক সময়ে বিটকয়েনের আলোচনায় আসার কারণ মূল্যস্ফীতি। বিটকয়েনে যারা বিনিয়োগ করেছিল হঠাৎই তাদের সম্পদ বেড়েছে কয়েকশো গুণ। কিন্তু বিটকয়েন কেন এত জনপ্রিয়? নিজের পরিচয় প্রকাশ না করেই এতে লেনদেন করা যায়। অন্যদিকে লেনদেনের ব্যয় খুবই কম। তবে সবচেয়ে বড় কারণ হলো বিটকয়েনে বিনিয়োগ করলে কয়েক গুণ লাভ হবে, এমন একটা ধারণা অনেকের মধ্যেই আছে। এখনও অনেক দেশে মুদ্রা হিসেবে স্বীকৃতি না পেলেও দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে বিটকয়েন। ফলে অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংক বিটকয়েনের জন্য নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে। বিটকয়েন সীমিত। প্রচলিত পদ্ধতিতে 2 কোটি 10 লাখ বিটকয়েনের প্রচলন সম্ভব, অর্থাৎ সরবরাহ সীমিত। সেজন্যই বিটকয়েনকে স্বর্ণের সঙ্গে তুলনা করা হয়। খনি থেকে উত্তোলনের এক পর্যায়ে গিয়ে যেমন স্বর্ণের সরবরাহ শেষ হয়ে যাবে, এরপর উত্তোলিত স্বর্ণের বিক্রি হতে পারে, তবে নতুন করে উত্তোলনের সুযোগ থাকবে না। বিটকয়েনের ধারণাও তাই। অ্যালগোরিদমের সমাধানের মাধ্যমে বিটকয়েনের উত্তোলন করতে হয়, যা বিটকয়েন মাইনিং হিসাবে পরিচিত। আর বর্তমান হারে চলতে থাকলে 2 কোটি 10 লাখ বিটকয়েনের মাইনিং করতে 21,040 সাল লেগে যাবে। ভাগ্নাংশেও কেনা যায় বিটকয়েন। বিটকয়েনের বিনিময় হার বেড়ে যাওয়ায় এর ভাগ্নাংশ সম্প্রতি আলোচনায় উঠে এসেছে, অর্থাৎ বিটকয়েনের ভাগ্নাংশ কেনাও সম্ভব। উদ্ভাবকের নামের সঙ্গে মিল রেখে বিটকয়েনের ভাগ্নাংশ সাতোশি নামে পরিচিত। এক বিটকয়েনের 10 কোটি ভাগের এক ভাগ হল 1 সাতোশি। 1,500 কোটি ডলারের বিটকয়েন চুরি। অন্যান্য মুদ্রার মতো বিটকয়েনও নির্দিষ্ট হারে বিনিয়োগ করা হয়। এই বিনিময় হয় বিটকয়েনের এক্সচেঞ্জের মাধ্যমে। এক্সচেঞ্জ থেকে 9,80,000 বিটকয়েন চুরি হয়েছিল। বর্তমান বিনিয়োগ হারে যার বাজার মূল্য প্রায় 1,500 কোটি ডলার। চুরি যাওয়া বিটকয়েনের কিছু অংশ উদ্ধার হলেও চুরির পেছনের রহস্য উদ্ধার করা সম্ভব হয়নি। বিটকয়েনের 1,000 প্রতিদ্বন্দ্বী। বিটকয়েন এক ধরনের ক্রিপ্টোকারেন্সি, একমাত্র ক্রিপ্টোকারেন্সি না। বিটকয়েনের সাফল্যের পর এমন 1,000-এরও বেশি ভার্চুয়াল মুদ্রা চালু করা হয়। সব অবশ্য বিটকয়েনের মতো সফল হয়নি, তবে এ থেকে ভার্চুয়াল মুদ্রা নির্ভর ভবিষ্যৎ আর্থিক ব্যবস্থার ইঙ্গিত পাওয়া যায়। বিটকয়েন দুভাগে বিভক্ত। বিটকয়েনের সফটওয়্যার কোডে বিভক্তির কারণে চলতি বছরের 1 আগস্টের আগে কেনা সব বিটকয়েন ভার্চুয়ালি দুভাগে বিভক্ত হয়ে যায়। বিটকয়েনের পাশাপাশি বিটকয়েন ক্যাশ নামে আরেকটি ক্রিপ্টোকারেন্সির উদ্ভব হয়। অর্থাৎ 2017 সালের 1 আগস্টের আগে যদি কেউ কোনো বিটকয়েন কিনে থাকে, তবে একই সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে সে একটি বিটকয়েন ক্যাশের মালিক হয়ে যাচ্ছে। বর্তমানে এক বিটকয়েন ক্যাশের দাম 1,300 ডলার।